সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটার দিকে প্রথমে শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে তিনি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দলের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অসমাপ্ত প্রকল্পগুলো বাস্তবায়ন করা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ দেশ পরিচালনায় নেতৃত্ব ও যোগ্যতার বিচার করে জনগণ রায় দিয়েছে নিজ দলের নিরঙ্কুশ জয়ে প্রথম প্রতিক্রিয়া নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও রাজনৈতিক দুর্বলতাকে বিএনপির ভরাডুবির প্রধান কারণ মনে করেন শেখ হাসিনা তার অভিমত যোগ্য নেতৃত্ব পেলে সঠিক সিদ্ধান্ত নিলে ও দূরদর্শী রাজনৈতিক কর্মকাণ্ড করলে বিএনপিও একদিন ক্ষমতায় আসবে নির্বাচনের দায়িত্ব পালন করা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নির্বাচনের পরবর্তী প্রথম এ প্রতিক্রিয়া টানা তৃতীয়বারের দায়িত্ব নিতে যাওয়া প্রাইম মিনিস্টার ইলেক্ট শেখ হাসিনার একাদশ জাতীয় নির্বাচনে বেসরকারি ফল প্রকাশের পর গণভবনে দেশি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় নির্বাচন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি মোট এগারো দেশের বিদেশি পর্যবেক্ষক দল ও উনচল্লিশ জন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ছিলেন দেশের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও প্রধানমন্ত্রীর নিয়মিত সংবাদকর্মীরা বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত মতবিনিময়ের শুরুতে একাদশ জাতীয় নির্বাচনকে পর্যালোচনায় আনেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কোচেয়ার এইচটি ইমাম টানা তৃতীয়বারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের নিজস্ব মতামত ও অভিজ্ঞতা জানতে চান প্রধানমন্ত্রী জবাব দেন বিদেশি সাংবাদিকদের তোলা প্রশ্নেরও

so that way when people people what people want they want to fulfill their basic needs when they feel that yes only this government can ensure it then definitely they will vote for us আর বিরোধী জোটের ভরাডুবির পিছনে বিএনপির সাংগঠনিক দুর্বলতা মনোনয়ন বাণিজ্য সহিংস রাজনীতি ও জনবিচ্ছিন্নতাকে সামনে আনেন নির্বাচিত প্রধানমন্ত্রী actually do you see any leadership there no there, don't have any leadership at all because their leader because of the corruption, she is you know in jail. Besides that, what they did, they give the seat for action. Who is paying more, he can get nomination. that's the question. And when you contest the election, definitely what people want to see that who will be the head of the government?

স্যামটাইস সামদি অ্যাম অ্যাকশন ইট ইজ নটবল সোমবার সকাল থেকে শুরু করে রাত অবধি দলে দলে আসা শুভাকাঙ্ক্ষী পরিবার পরিজন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা দশ জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাদর কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ওবাদুলকাদের কাদের বিএনপি গতবারের নির্বাচনে না এসে ভুল করেছেন এবার অন্তত জনরায়কে তারা অপমান করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি বিএনপি তাদের সাংগঠনিক ভিত শক্ত করতে পারেনি বলেও মন্তব্য করেন ওবাদুলকাদের কাদের এছাড়া বিএনপি হারার আগেই হাল ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ করেন ক্ষমতাসীন দলটির এই সাধারণ সম্পাদক মন্ত্রীদের শপথ তার আগে এমপিদের শপথ গ্যাজেট রাষ্ট্রপতি আহ্বান জানাবেন সব কিছু মিলিয়ে আমার মনে হয় দশ জানুয়ারির আগে সম্পন্ন হবে তাদের যে কয়জন ইলেক্টেড হয়েছেন তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন কাজে জনগণের রায়কে তারা যেন অপমান না করেন অসম্মান না করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা তিন ডিসেম্বর বৃহস্পতিবার শপথ নেবেন এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ের সাংবাদিকদের মন্ত্রী বলেন আগামী তিন সংসদ সদস্যদের শপথ নেওয়ার আগেই দুই জানুয়ারি নির্বাচন কমিশনের গ্যাজেট হবে মহাজোটের শরিক জাসুদ সভাপতি ইনু আরও জানান একাদশ নির্বাচনে মহাজোট ভূমিদশ জয় পেয়েছে এটি নিশ্চিত যে শেখ হাসিনার নেতৃত্বে আগামী সরকার গঠিত হতে যাচ্ছে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা জঙ্গি সন্ত্রাস দমন এবং দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠা করাই আগামী সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দুশো আটাশিটি আসনে জয়লাভ করেন আওয়ামী লীগ একাই জিতেছে দুশো সাতান্নটি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে সাতটি আসন বিএনপি এককভাবে পেয়েছে পাঁচটি আসন নির্বাচনে এককভাবে বাইশটি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি একাদশ সংসদে তারাই বিরোধী দল হতে যাচ্ছে আর ফলাফল প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট নতুন বছরের প্রথম দিনে সারা দেশে একযোগে বই উৎসব দিবস পালন করছে সরকার দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আট শিক্ষার্থীর হাতে এক সেট করে নতুন বই তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন বিনামূল্যে বই দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি এর আগে গত চব্বিশ ডিসেম্বর শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই দিনে দেশব্যাপী প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক ইফতেদায়ী দাখিল ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বৃষ্টি প্রতিবন্ধী সহ প্রায় চার কোটি ছাব্বিশ লাখ উনিশ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে সবাই মিলে সকলে মিলে আমরা এগিয়ে যাব কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের নতুন প্রজন্ম আমাদের ছেলে মেয়েরা আমাদের শিক্ষার্থীরা আর আমাদের কর্তব্য হচ্ছে আমাদেরকে প্রস্তুত করতে হবে এই নতুন প্রজন্মকে নির্বাচনী নিরাপত্তা তো আগে থেকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষেও রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এরপরও আতশবাজি আর নানা আয়োজনে রাজধানীতে বরণ করে নেওয়া হয় নতুন ইংরেজি বছরকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবছর ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপন করেছে রাজধানীবাসী নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকেই দিনটি উদযাপন করে তারা রাত বারোটা এক মিনিটের সাথে সাথে রংবিরঙের আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে রাজধানীর হাতের ঝিল ও এর আশেপাশের এলাকা দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো এদিকে রাজধানীবাসী নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রস্তুতির কথা জানান র্যাবের মহাপরিচালক ইন্টারন্যাশন এবং সিকিউরিটি অ্যাপারেটাস সিকিউরিটি ফোর্সেস ব্যস্ত ছিল হচ্ছে ইলেকশন নিয়ে সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী অনুরোধ করেছিলেন যে এবারের নিউ ইয়ার যে উদযাপন সেটা সীমিতভাবে করা হয় সে কারণে এবারে তেমন কোনো অ্যাক্টিভিটি নেই আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে ঢাকা শহরবাসীকে দেশবাসীকে আর নিরাপত্তার জন্য খোলা স্থানে কোনো ধরনের উৎসব আনন্দ না করে চার দেয়ালের মধ্যে আনন্দ করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার এই নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে সমগ্র ঢাকা মহানগরীতে নিশ্চিদ্র সমন্বিত সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান হবে না তবে চার দেওয়ালের মাঝে অনুষ্ঠান করতে কোনো বাধা নেই সেখানে আমরা আমাদের সাধ্য মতো আমরা নিরাপত্তা দিচ্ছি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর গুলশান বনানী সহ বিভিন্ন স্থানের প্রবেশ পথে নিরাপত্তা চৌকি ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল অব্যাহত রাখা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার বদরুল আলম শাওন নিউজ নাইন ঢাকা জিয়া পরিবারের হাতে রাজনীতি থাকলে সেখানে সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে কুষ্টিয়া গার্লস স্কুলে বই উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বলেন খালেদা জিয়া ও তার পরিবার পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল বলেও এ সময় অভিযোগ করেন তিনি বলেন পরবর্তী সময়ে বিএনপি নামে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে সেটাও পাকিস্তানের আইএস হাতে নিয়ন্ত্রিত তাই পাকিস্তানের কোনো এজেন্টদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না বিএনপি সরকার জনগণের জন্য এমন কোনো কাজ করে নাই যার জন্য তাদের ভোট চাওয়ার মুখ আছে তাই জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রত্যাখ্যাত করেছে বলে মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ জনগণের কাছে ভোট প্রত্যাশা করেছিল কি কারণে কোন চুক্তিতে একটা রাজনৈতিক দল তারা জনগণের জন্য বা দেশের জন্য যদি কাজ করে তাহলে সেই কারণে জনগণের কাছে ভোট চাইতে পারে বিএনপি ক্ষমতায় থাকতে এমন কোনো কাজ করে নাই জনগণের কাছে ভোট চাওয়ার মতো তাদের মুখ আছে এই দুর্নীতিবাসদেরকে রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণ ভোট দিবে জনগণ এই অ্যাপিলটা গ্রহণ করেনি প্রত্যাখ্যান করেছেন আমরা মনে করি জনগণ যে রায় দিয়েছেন সকলে উচিত এ রায় শ্রদ্ধার সঙ্গে মেনে নেওয়া জিয়া পরিবারের হাতে যদি রাজনীতি থাকে সে রাজনীতি কখনো সফল আসবে না কারণ জিয়ারামান পাকিস্তানের এজেন্ট হিসেবে এই দেশে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল এবং এই পরবর্তী পর্যায়ে যে বিএনপি নামক রাজনৈতিক সংগঠনটি গঠিত হয়েছে এটাও পাকিস্তানের আই দ্বারা নিয়ন্ত্রিত এই দেশে একাত্তরের পরে শক্তি পাকিস্তানের দ্বারা নিয়ন্ত্রিত কোনো রাজনীতি দল এটা জনগণ কখনো গ্রহণ করতে পারে না জেরামান স্ত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে পাকিস্তানের বহু শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাদের সক্ষতা ছিল সেটাও দেশবাসী জানে তার পুত্র তারেক রহমান তিনিও পাকিস্তানের এজেন্ট হিসাবে পাকিস্তানের গণতন্ত্র সংস্থার নিয়মিত যোগাযোগ করেন এটাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অর্থাৎ পাকিস্তানের কোনো এজেন্টে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে না